Emily Jane Bronte was born in 1818 and died in 1848. অর্থাৎ এমিলি জেন ব্রন্টি 1818 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1848 সালে মারা গিয়েছিলেন। She was an English poet. তিনি একজন কি ছিলেন? ইংলিশ পোয়েট বা ইংল্যান্ডের কবি ছিলেন অ্যান্ড নোভেলিস্ট এবং ঔপন্যাসিক ছিলেন, অর্থাৎ যিনি উপন্যাস লেখেন। বেস্ট রিমেম্বার্ড ফর হার ওনলি নোভেল উদারিং হাইটস, তিনি কী জন্য বিখ্যাত হয়ে আছেন? তার একমাত্র লেখা নোভেল উদারিং হাইটসের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন, যেটাকে কি বলা হয়, লং কনসিডার্ড এ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার, যেটাকে স্বীকার করা হয় ইংরেজি সাহিত্যের একটি কালজয়ী সৃষ্টি হিসাবে বা উচ্চমানের সৃষ্টি হিসাবে বা চিরায়ত সাহিত্য হিসাবে বিবেচনা করা হয়। তো কবিতাটা শুরু করার আগে একটা কথা বলে রাখা ভালো, এখানে যে সময়ের কথা বলা আছে সেটি হলো সম্ভবত গ্রীষ্মের দিনের বিকেল কিংবা সন্ধ্যের কাছাকাছি সময়ের কথা। এখানে কবি যে কবিতাটি লিখেছেন সেখানে আমরা দেখতে পাই ফার্স্ট স্ট্যানজা যেটা আছে সেখানে প্রেজেন্টের কথা বলা আছে, তারপর তিনি ফ্ল্যাশব্যাক টেকনিক ইউজ করেছেন, অর্থাৎ তিনি তারপর পাস্টে গিয়েছেন। থার্ড যে প্যারা আছে সেখানে আমরা দেখতে পাই কবি আবার প্রেজেন্টে ফিরে এসেছেন, এবং লাস্ট যে প্যারা আছে সেখানে আমরা আবার দেখতে পাই যে কবি আবার পাস্টে ফিরে গেছেন। অর্থাৎ সিকোয়েন্সটা কেমন হলো? না, সিকোয়েন্সটা হলো প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট এবং পাস্ট, এভাবে পুরো কবিতাটা লেখা আছে। এখানে যে রাইম স্কিমটা ব্যবহার করা আছে সেটা হলো এবিএবি সিডি সিডি ইএফ ইএফ জিএইচ জিএইচ, অর্থাৎ আমরা কী দেখতে পাই, প্রতিটি প্যারাতেই ফার্স্ট লাইনের সঙ্গে থার্ড লাইনের মিল আছে এবং সেকেন্ড লাইনের সঙ্গে ফোর্থ লাইনের মিল আছে। যেমন কীভাবে, না হিল এবং তারপরে থার্ড লাইনে আছে ফিল, সেকেন্ড লাইনে আছে টুমোরো এবং ফোর্থ লাইনে আছে সরো। সেকেন্ড প্যারাতে ওইরকমভাবে আছে ইউথ রুফ মোর ডোর ফল পল রেন চেন গ্রাস পাস টিয়ার্স ইয়ার্স, এইভাবে করা আছে। সো কবিতাটা শুরু করা যাক। মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, আপন দ্য হিল কথাটির অর্থ হলো পাহাড়ের উপরে, অর্থাৎ কি না পাহাড়ের উপরে একটা কি আলতো নরম একটা হালকা কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল কথাটির অর্থ হলো কি না পাহাড়ের উপরে একটা আলতো নরম একটা কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা কি করে, টেলিং নট অফ স্টর্মস টুমোরো, যে আগামীকাল কোনো বৃষ্টি আর হবে না বা কোনো ঝড়ঝঞ্ঝা আসবে না, সেটা আমার সামনে ফোরটেল করে বা ভবিষ্যৎবাণী করে। এটা আমরা জানি যে যদি সাধারণত যদি কুয়াশা দেখতে পাওয়া যায় তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক কম থাকে, তাই কবি এই কথাটি ব্যবহার করেছেন। নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, কারণ কেন, না দিন কি করেছে, না প্রাণ ভরে কেঁদেছে। এখানে একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করা আছে যা হলো পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন কি না, পার্সোনিফিকেশন হলো যখন কোনো জড়বস্তুর ওপর মনুষ্য সত্তা আরোপ করা হয় তখন তাকে পার্সোনিফিকেশন বলা হয়। অর্থাৎ এখানে দিনটার উপর একটা মনুষ্য সত্তা আরোপ করা আছে, যেমনভাবে মানুষ কাঁদে সেরকমভাবে দিনটাও যেন কাঁদছে বলে কবি মনে করেছেন। অ্যাকচুয়ালি দিন তো আর কাঁদে না, অ্যাকচুয়ালি সারাদিন ধরে আজকে বৃষ্টিপাত হয়েছে তার কথা বলা আছে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, এবং এ কী করেছে, না তার যে জমানো দুঃখ ছিল সেই দুঃখটা কী করেছে, সম্পূর্ণরূপে উজাড় করে দিয়েছে, যেন স্পেন্ট করে দিয়েছে অর্থাৎ অতিবাহিত করে দিয়েছে। তার যেন সম্পূর্ণ যা দুঃখ জমানো ছিল সেই দুঃখটা সে কী করেছে, সম্পূর্ণ উজাড় করে দিয়েছে। অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে যে যতটা সম্ভব মেঘে যে বৃষ্টি ছিল সেটা সম্পূর্ণ সে অঝরে কেঁদে পড়ে, অর্থাৎ অঝরে বৃষ্টিপাত ঘটিয়ে সে সম্পূর্ণ নিঃশেষ করে দিয়েছে। নেক্সট স্ট্যানজাতে কী আছে, এখানে ফ্ল্যাশব্যাক টেকনিক ইউজ করা আছে, অর্থাৎ কবি আবার কী করছেন, পাস্টে ফিরে যাচ্ছেন। ও আই অ্যাম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, ও আমি আবার আমার যৌবনের দিনগুলোতে ফিরে যেতে চাই। আই এম এ চাইল্ড ওয়ান্স মোর, অর্থাৎ কবি বলছেন আমি আবার একজন শিশু হতে চাই। অ্যান্ড বিনিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, এবং আমি কোথায় যেতে চাই, না আমার বাবার যে শেল্টারিং রুফ বা আশ্রয়দানকারী ছাদ আছে সেখানে যেতে চাই। এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে তার পিতার যে তার বাবার যে স্নেহ মায়া মমতা তার আন্ডারে বা তার নিচে তিনি যেতে চান,
অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং শেল্টারিং রুফটা কোথায় আছে, না সেই পুরাতন যে হলঘর আছে তার দরজার সামনেই। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি কি দেখছি, অর্থাৎ কবি বলছেন আমি দেখছি যে আজকে কী হয়ে হচ্ছে, এই ক্লাউডি, এই যে মেঘপূর্ণ যে সন্ধ্যাবেলাটা আছে সেটা কী হচ্ছে, আস্তে আস্তে ফল হচ্ছে, অর্থাৎ অতি মানে অর্থাৎ কী হচ্ছে না অস্ত যাচ্ছে। আফটার এ ডে অফ রেন, আজ কী হয়েছে, সম্পূর্ণ দিন ধরে বৃষ্টিপাত হয়েছে। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার পেল, এবং কি দেখতে পাওয়া যাচ্ছে, না ব্লু মিস্ট অর্থাৎ কি নীল রঙের কুয়াশা, এবং সেই কুয়াশাটা কেমন, না সুইট মিস্ট অর্থাৎ কি মিষ্টি একটা কুয়াশা বা আলতো একটা কুয়াশা, সেটা কি এই গ্রীষ্মের অফ সামার অর্থাৎ এই গ্রীষ্মের যে একটা নরম বা একটা আলতো কুয়াশার কথা এখানে বলা হয়েছে, সেটা কি করে রাখে, পল অর্থাৎ কি না কভার করে রাখে, কোনটাকে কভার করে রেখেছে, দ্য হরাইজেন্স মাউন্টেন চেন অর্থাৎ দিগন্তরেখায় যে মাউন্টেন চেন বা পর্বত শৃঙ্খলা দেখতে পাওয়া যাচ্ছে সেটাকে সে সম্পূর্ণরূপে কভার করে রেখেছে। দিগন্তরেখা কাকে বলা হয়, হরাইজন কাকে বলা হয়, না হরাইজন বলা হয় যেখানে আকাশ এবং মাটি অর্থাৎ পৃথিবী একসঙ্গে মিশে গেছে, সেই জায়গাটাকে বলা হয় দিগন্তরেখা, অর্থাৎ কি না সেখানে হয়তো সমুদ্র বা আকাশ যেখানে মিশেছে সেটাকেও দিগন্তরেখা বলা যেতে পারে। তাহলে কি দেখতে পাওয়া যাচ্ছে, একটা নীল রঙের একটা আলতো কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে, কোথায়, যে দিগন্তরেখার সামনে যে মাউন্টেন চেন বা পর্বত শৃঙ্খলা আছে সেখানে একটা আলতো কুয়াশাচ্ছন্ন পর্বতমালাগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে। দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, এবং যে ঘাস আছে লম্বা লম্বা যে গ্রিন বা সবুজ কালারের যে ঘাস আছে সেখানে ড্যাম্প বা স্যাঁতস্যাঁতে ভাব দেখতে পাওয়া যাচ্ছে। সম্ভবতই বুঝতে পারছো যে যেহেতু সারাদিন ধরে বৃষ্টিপাত হয়েছে তাই জায়গাগুলো ভিজে গেছে এবং সম্পূর্ণ গাছের উপরে কি বৃষ্টি লেগে আছে, তাই সেই ঘাসের উপরও বৃষ্টি আছে, সেই জন্য দেখতে পাওয়া যাচ্ছে কি একটা স্যাঁতস্যাঁতে ভাব দেখতে পাওয়া যাচ্ছে, যে লম্বা লম্বা গ্রাসের যে ব্লেডগুলো আছে বা ডোকাগুলো আছে তার উপরে কি লেগে আছে, না বৃষ্টিগুলো স্যাঁতস্যাঁতেভাবে লেগে আছে। সেটা কার মতো দেখতে, না অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, কার মতো দেখতে, মর্নিং টিয়ার্সের মতো দেখতে অর্থাৎ সকালবেলার অশ্রুর মতো দেখতে। সকালবেলার অশ্রু কাকে বলা হয়, না ডিউ ড্রপসকে বলা হয় অর্থাৎ শিশিরকে বলা হয়, যেমনভাবে সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি যে ঘাসের উপরে শিশিরের ডোগায় ঘাসের ডোগায় শিশির লেগে আছে, সেই রকমভাবে অনুরূপভাবে যেহেতু বৃষ্টিপাত হয়েছে তাই মনে হচ্ছে যেন শিশির পড়েছে। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগরেন্স পাস, এবং একটা কি সেই যে বৃষ্টিপাত হয়েছে ফলে একটা মাটির যে সোঁধা সোঁধা গন্ধ সেটা তার পাশ দিয়ে পার হয়ে যাচ্ছে, তো কবির মনে হচ্ছে যেন সেটা একটা স্বপ্নালু অর্থাৎ সে যেন কি একটা স্বপ্নের দেশে নিয়ে যাচ্ছে, অর্থাৎ কি না এখানে যে স্বপ্নালু যে সেন্ট বা ফ্র্যাগরেন্স আছে, সেন্স অফ ফ্র্যাগরেন্স কথাটির অর্থ কি, না সেন্স অফ ফ্র্যাগরেন্স কথাটির অর্থ হলো যে সুগন্ধ, স্বপ্নালু সুগন্ধ, সেটা কি করে কবিকে, দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, যেটা কবিকে কি করে যে পূর্ববর্তী বছরগুলিতে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে যায়, অর্থাৎ এখানে যে একটা মাদার নেচার আছে বা বলতে পারে পৃথিবী থেকে যে একটা মাটি থেকে একটা যে গন্ধ আছে সেটা অনুরূপভাবে একটা মায়ের সমান সমতুল্য হয়, অর্থাৎ এখানে কবি হয়তো তার মায়ের কথা সেই সময় চিন্তা করছেন, কারণ মাটিকে যেহেতু মায়ের সঙ্গে তুলনা করা হয় তাই হয়তো সেই মাটির গন্ধে যে সোঁদা সোঁদা গন্ধ সেটা তার মায়ের কথা মনে করায়। তাহলে কি হচ্ছে, না অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগরেন্স পাস্ট দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, অর্থাৎ কি না ওই যে একটা যে ড্রিমি সেন্ট বা স্বপ্নালু একটা গন্ধ যে ভেসে আছে সেটাকে কবি কি স্মৃতির সারণী বেয়ে নিয়ে তাকে আবার অতীতে নিয়ে চলে, অর্থাৎ তাকে অতীতের কথা মনে করায়, এই যে সোঁদা সোঁদা গন্ধ আছে সেই মাটির সেটা তার মায়ের কথা মনে করায় এবং তাকে অতীতে আবার ফিরিয়ে নিয়ে যায়। এখানে অ্যাকচুয়ালি বলতে পারা যায় এখানে একটা শুধুমাত্র লিটারের মিনিং নয়, এখানে একটা সিম্বলিক্যাল মিনিংও আছে। এখানে কবি নিজেকে একটি বৃষ্টিমুখর দিনের সাথে তুলনা করেছেন, যেমনভাবে দিনটি তার সমস্ত দুঃখ অর্থাৎ বৃষ্টি জমা করে রেখেছিল এবং শেষে সামলাতে না পেরে তাকে আজকে কী করেছে, না ওঝরে কেঁদেছে অর্থাৎ সম্পূর্ণ বৃষ্টিপাত ঘটিয়েছে। অনুরূপভাবে কবিও এতদিন ধরে নিজের যে সাইলেন্ট সরো বা কাউকে না বলা যে দুঃখগুলো আছে সেগুলো সে জমা করে রেখেছিল, অর্থাৎ তার পিতার কথা, মাতার কথা, যে মায়ের কথা, যেগুলো সে এতদিন ধরে নিজের হৃদয়ের ভিতরে জমানো অবস্থায় রেখেছিল,
আজ সেগুলি তিনি কী করেছেন না কবিতার মাধ্যমে সম্পূর্ণরূপে উন্মোচন করে দিয়েছেন, অর্থাৎ কি না আজ যে এই প্রকৃতির সঙ্গে কবিও যেন সেইভাবেই তার প্রকৃতি যেন তার যত দুঃখগুলো আছে সেগুলো সে কী করছে স্পেন করে দিচ্ছে বা অতিবাহিত করে দিচ্ছে, ঠিক আছে, অঝরে কেঁদে পড়ে, সেরকমভাবে কবিও কী করছেন তার ভিতরে যতগুলো জমানো দুঃখ ছিল আজ সেগুলো কী করে দিয়েছে বার করে দিয়েছেন। এখানে সারাদিনে বৃষ্টিপাতের পর যেমন আর বৃষ্টির আশঙ্কা নেই, ঠিক তেমনই যেহেতু কবিও অঝরে কেঁদেছেন তাই এখন কিছুদিন তার দুঃখটাও অনেকটা হয়তো লাঘব হবে, সেই জন্য তিনি বলেছেন যে আগামীকাল আর কোনো বৃষ্টিপাত হবে না, অর্থাৎ কি কবির মনেও কিছুদিনের মতো একটা সান্ত্বনা আসবে, অর্থাৎ কিছুদিনের মতো তারও হয়তো তার আর মন খারাপ হবে না বা তার কাঁদারও আর কোনো প্রয়োজন হবে না। আর আমরা যখন অঝরে কাঁদি তখন কি হয় না আমাদের তন্দ্রাভাব আসে, অর্থাৎ যা কবির মধ্যেও সেই দুই লাইনে কবি আমরা দেখতে পাই যে লাস্ট যে দু লাইনে আছে শেষ যে দু লাইনে আছে সেখানে আমরা দেখতে পাই কবি কী হয়েছে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছেন, অর্থাৎ যেহেতু অনেকক্ষণ ধরে কাঁদার ফলে কী হয় মানুষের মধ্যে একটা তন্দ্রা ভাব আছে, তাই কবিও কী বলছেন না তিনি কি স্বপ্নের দেশে আবার ফিরে যেতে চান, অর্থাৎ কি না পাস্টের দিনগুলোতে তিনি আবার রিটার্ন ফিরে যেতে চান যেখানে তার পিতামাতার সঙ্গে তার দেখা হবে, তাই এখানে একটুকু সিম্বলাইজ করা আছে ব্যাপারগুলোকে।